সম্প্রতি র‍্যাব সেবনের আতত অস্ত্রসহ আটকই পেকুয়া উপজেলার রাজাহালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সৈয়দ নূর। কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে পেকুয়ার সৈয়দ নূর বাহিনীর প্রধান সৈয়দ নূরকে আটক করেছে র‍্যাব সেভেন। পরিবারের সংবাদ সম্মেলন করি হওয়ার এই সৈয়দ নূরের নির্দোষ দাবি করি মানববন্ধন করি রাজাহালীর আফমর জনসাধারণ। পেকুয়া সৌমনি চত্বরত এই মানববন্ধন অনুষ্ঠিত হই। এই মানববন্ধনত অভিযোগ করে আমি সেই গাড়িতে ছিলাম, বাধ্যক্রমে আমি নেমে গেছি, উনি চলে আসছে কবে আমি জানি না। নূর সাহেবের যে উত্থান, তার যে জনপ্রিয়তা, সেটা সহ্য করতে পারেনি। উনি আমাদের সাথে ছিলেন, উনি কথা দিয়েছিলেন এবার মাননীয় প্রধানমন্ত্রীর সমাবেশে রাজাখালী থেকে সবচাইতে বেশি জনসমাবেশ। এই মানববন্ধনত পেকুয়া উপজেলা আওয়ামী লীগ সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত আছিল এবং ইতেরা দ্রুত সৈয়দ নূরের মুক্তি কামনা গর্গি। FM সুমন C+ পেকুয়া। কেওয়ায়র মুরগি মার্কা গিয়োটিন লাগাইলাই হিট জব্বর চলিবো।